হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট। আমি সৌমেন, আর আজকে আমি নিয়ে এসেছি জাজ মাল্টিমিডিয়ার আপকামিং সিনেমা জিন। সেই জিন সিনেমার একটি লেটেস্ট নিউজ, তো লেটস স্টার্ট। জিন সিনেমাতে কিন্তু প্রথমবারের জন্য জুটি বাদে দেখতে পাওয়া যাবে সজল ও পূজাশ্রী রয়কে, এবং এই জুটির কিন্তু এটি প্রথম সিনেমা হতে চলেছে ঢালিউডে। আমরা সকলেই জানি সজল কিন্তু এর আগে বেশ কিছু শর্ট ফিল্ম এবং নাটকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। পূজাশ্রী রয়ের সাথে তার এটি প্রথম সিনেমা হতে চলেছে। এই সিনেমাতে কিন্তু পূজাশ্রী রয়, সজল জুটি ছাড়াও আরও একটি জুটিকে আমরা অভিনয় করতে দেখতে পাবো সিনেমাতে। রোশন এবং পায়া বিপাশাকে একটি নতুন জুটি হিসাবে দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন এই সিনেমার পরিচালক নাদের চৌধুরী। নাদের চৌধুরী বলেন, এই সিনেমাটি একটি গল্প নির্ভর সিনেমা এবং ইসলাম ধর্মে জিন কথাটির অর্থ যা, এই সিনেমার গল্পে কিন্তু তেমনটাই দেখানো হবে। সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে গত 26 আগস্ট থেকে ঢাকার অদূরে সাভারের আমিন বাজারে, এবং আমিন বাজারে টানা 10 দিন ধরে এই সিনেমার শুটিং চলবে। শুটিংয়ের প্রথম দিনে যুক্ত হয়েছেন এই সিনেমার প্রধান অভিনেতা সজল ও পূজাশ্রী রয়, এবং পরবর্তীকালে পর্যায়ক্রমে এই সিনেমার বাকি কলাকৌশলীদের অভিনয়ে যোগদান করতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও এই সিনেমার পরিচালক নাদের চৌধুরী আরও বলেন যে বর্তমানে এই সিনেমার শুটিং আমিন বাজারে হলেও পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে এই সিনেমার জন্য শুটিং করা হবে মানিকগঞ্জ এবং টাঙ্গাইলের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনগুলিতে। সিনেমার ব্যাপারে এই সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা সজল জানান যে, আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে এই সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছি। গল্পটি অসাধারণ আর ভালো কিছু একটি উপহার দিতে চলেছি ঢালিউডে, এটুকু এখনই বলতে পারি। এরকমই একটি সিনেমা হতে চলেছে যার নাম জিন, এবং জিন সিনেমা নিয়ে ইতিমধ্যে কিন্তু আলোচনা শীর্ষে উঠে গেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। তো দর্শক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে জিন সিনেমার এই লেটেস্ট নিউজটি জানতে পারে তা আমাদেরকে নানারকম কমেন্ট করে জানাও। আর এরকম সিনেমা জগতের ও ঢালিউড ইন্ডাস্ট্রির আপকামিং সিনেমার লেটেস্ট নিউজ জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতন তোমরা পেয়ে যেতে পারো।